খেরগাঁও মহকুমার তথ্যর জনসংযোগ কার্যালয়ের উদ্যোগত আর মহকুমা প্রশাসনের সহযোগত খেরগাঁও মহকুমাধিপতি কার্যালয়ের সভাকক্ষত তরুণরাম ফুকনের 28 জুলাইর মৃত্যুর দিনট দেশভক্তি দিবস হিসাবে উদযাপন করা হয়। দেশভক্তি দিবসের সঙ্গতি রাখি দেশভক্ত তরুণরাম ফুকনের স্মৃতিত বন্তি প্রজ্বলন করে ADC তথা খেরগাঁও মহকুমার মহকুমাধিপতি দীপক ভূঞাই। ইয়ার পিছতে খৈয়াবাড়ী মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গিরিণ বৰুৱাই নির্দিষ্ট ভাষণ প্রদান করে। ডক্টর বৰুৱাই দেশভক্ত তরুণরাম ফুকনের জীবনের বর্ণিল জীবনের তথ্য সমৃদ্ধ ভাষণ প্রদান করে উপস্থিত রাইজক আপ্লুত করে। উক্ত গাম্ভীর্যপূর্ণ দেশভক্তি দিবসত খেরগাঁও মহকুমার বিভিন্ন বিভাগের বিষয়া তথা মুরব্বী সকল, জ্যেষ্ঠ নাগরিক, সমাজকর্মী আর জ্যেষ্ঠ সাংবাদিক উপস্থিত থাকে। উল্লেখ্য, সভার আদরে জনসংযোগ বিভাগের কর্মচারী তিলক রামচিয়ারিয়ে। নর্থ ইস্ট লাইভ টুডে, খৈয়াবাড়ী। আজি দেশভক্ত তরুণরাম ফুকনদেবর মৃত্যু দিবস। এই দিবস উপলক্ষে সরকার নির্দেশ অনুসরি মহকুমা পর্যায়ত আমার যে মহকুমা অধিপতি কার্যালয়ের সভাগৃহ আমি দেশভক্তি দিবস উদযাপন করছো। ইয়াত আমার সকল বিভাগের বিষয়া, কর্মচারীবৃন্দ, সাংবাদিক বন্ধুসকল আর সমাজের বিভিন্ন নাগরিক সকল আজি উপস্থিত আছিলে। প্রথম কার্যসূচী আমার বন্তি প্রজ্বলন আর তেখেতলে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তারপর তেখেতর জীবনের আলোকপাত করা হয়। বিভিন্ন বক্তায় ইয়াত তেখেতর জীবনের আলোকপাত করে। আমার মুখ্য বক্তা হিসাবে খৈয়াবাড়ী কলেজের বুরঞ্জী বিভাগের মুখ্য অধ্যাপক হচ্ছে ডক্টর গিরিণ বৰুৱা। তেখেতে বিস্তৃতভাবে আমার এই তেখেতর দেশভক্ত তরুণরাম ফুকনদেবর জীবনের উপর আলোকপাত করলে। আর আমার এই কার্যসূচী আমি পাতিবলে পাই আমি অতি আনন্দিত। আমি ভাবো যে দেশভক্ত তরুণরাম ফুকনদেবর কর্মরাজি আমি আজি আলোকপাত করার ফলত আমার যিনি সমাজের ব্যক্তি সকল সমাজ আগুয়াই নিয়াত তেখেতর জীবনের আলোকপাতে যথেষ্ট আমাক আগবাই লৈ যাব, এই আমি কামনা করছো। সমাজ উন্নয়নের ক্ষেত্রে আমি কেনেকে দেশক ভাল পাব লাগে তেখেতরপর আমি শিক্ষা লোবলগিয়া আছে। গতি এইখিনি কথাই আমি তেখেতর উপর আলোকপাত করলো, সে আমার এই কার্যসূচী ইমানেই আসে।